এদেশে এখন যদি ইমানকে হেফাজত করতে চাই এদেশের যুবকদেরকে যদি আমরা সঠিক ট্র্যাকে রাখতে চাই এদেশের যুবকদের হাতে জিকির আজগারের সাথে সাথে আল্লাহর কোরআন তুলে দিতে হবে জোরে বলেন ঠিক কি না এদেশের প্রত্যেক ঘরের মানুষ 90 ভাগ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন জানে আল্লাহর কোরআন বুঝতে পারে এই দেশ কোরআনের জমিন হয়ে যাবে নাস্তিক মুরতাদরা এই দেশে ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধকার করার সাহস পাবে আজরে বলে ঠিক কি না আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই যেই দৃষ্টান্তের মাধ্যমে আমরা শিখতে পারব যে আমাদের কেমন মুসলমান হওয়া দরকার আমাদের পূর্ব উত্তরসূরি যারা ছিল তারা কেমন মুসলমান ছিল একটু মিলানোর দরকার আছে না আছে জোরে বলেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা এই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার এসেছে কি এসেছে জোরে বলেন বিচার হযরত ওমর ইনসাফপূর্ণ বিচার করে জোরে বলেন ঠিক কি না আপনাদের সকলের মনোযোগ চাচ্ছি হযরত ওমরের কাছে তিনজন যুবক এসেছে আওয়াজ করে বলতে হবে যুবক কয়জন তিনজন এসে হযরত ওমরের কাছে দুইজন বলছে আমিরুল মুমিনিন এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আপনার কাছে আমরা বিচার চাই হযরত ওমর বলে যুবক কেন তুমি এই দুই যুবকের পিতাকে হত্যা করেছো ওই যুবক দিকে বলে আমিরুল মুমিনিন আমার উট এই যুবকদের বাবা হত্যা করেছে তার সঙ্গে আমি ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েছিলাম আমার নিজের অজান্তি আমি তাকে একটা আঘাত করেছি আমার আঘাতে সে মৃত্যুবরণ করেছে আসলে আমি তাকে হত্যা করতে চাই নাই আমার নিজের অজান্তি আমার হাতে এই দুই যুবকের বাবা হত্যা হয়েছে জোরে বলেন আল্লাহ আকবার হযরত ওমর বলল যুবক এই দুই যুবকের বাবাকে তুমি হত্যা করেছো সাক্ষী আছে কে দেখেছে নওজোয়ান যুবক দেখে বলে আমিরুল মুমিনিন আমি এই বৃদ্ধকে হত্যা করেছি কেউ দেখে নাই জোরে বলেন না আল্লাহ আকবার বলে কেউ দেখে নাই তাইলে তোমাকে এরা পাইলো কেমনে নওজোয়ান যুবক বলে আমিরুল মুমিনিন আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে আমি আমার নবীর রওজার কিনারায় দাঁড়ায় একটু সালাম জানাব এই আশা হৃদয়ে নিয়ে আমি মদিনার দিকে রওনা করেছি মরুভূমির পিচ্ছিল পথ আমার সঙ্গী একটা উট আমি উট নিয়ে মদিনার দিকে রওনা শুরু করলাম আমি যেতে যেতে মদিনার কাছাকাছি এসেছি এমন সময় আমার দেহের মধ্যে প্রচন্ড ক্লান্তি চলে এসেছে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি ভাবলাম কিছু সময় আমি আশ্রয় নিব কিছুটা সময় আমি বিশ্রাম নিব আমি সামনে তাকায় দেখলাম একটা খেজুর বাগান আমি খেজুর বাগানে আমার উটটাকে একটা খেজুর গাছের সঙ্গে বাঁধলাম আর আমি নিজে খেজুর গাছের সঙ্গে ঢেলান দিয়ে বসলাম আর আমার চোখে ঘুম চলে এসেছে ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার উট যেই গাছের সঙ্গে বেঁধেছি ওই গাছের সঙ্গে নাই খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখলাম আমার উটটা খেজুর বাগানের এক কিনারায় মৃত অবস্থায় পড়ে আছে আমি কান্নাকাটি শুরু করলাম আমার টেনশন এই উট যদি আমার না থাকে আমি কেমনে মদিনায় যাব আবার আমি কেমনে মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়িতে আমি যাব
এমন সময় এই দুই যুবকের বাবা এসে আমাকে বলল যুবক তোমার উটটাকে আমি হত্যা করেছি আমি ইচ্ছা করে হত্যা করি নাই আমি যেই জায়গায় খেজুরের আঠি খেজুরের বিচি লাগিয়েছি বুঝেন তো কথা ওই জায়গায় আমি খেজুর গাছের বীজ তৈরি করি ওই জায়গায় তোমার উটটা ঢুকে পড়েছে তোমার উটের পায়ের নিচে পড়ে পড়ে আমার অনেকগুলো খেজুর গাছ নষ্ট হয়ে যাচ্ছিল আমি ছোট ছোট কয়েকটা পাথর নিয়ে খেজুর গাছ থেকে খেজুর গাছগুলোকে বাঁচানোর জন্য তোমার উটের গায়ে মেরেছি ওই পাথরের আঘাতে তোমার উট রক্তাক্ত হয়ে মারা গিয়েছে তুমি শান্ত হও কিন্তু আমিরুল মুমিনিন আমি তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলাম এক কথায় দুই কথায় আমি তাকে আঘাত করেছি এরপর সে মৃত্যুবরণ করেছে ওগো আমিরুল মুমিনিন আমি যখন তাকে দেখলাম সে দুনিয়ায় নাই আমি বুঝলাম আমি একটা মানুষ হত্যা করেছি আমার মনের মধ্যে চিন্তা জাগ্রত হলো আমাকে এখন পালিয়ে যাওয়া দরকার কারণ এখানে কোনো সাক্ষী নাই কেউ আমাকে দেখে নাই আমি যদি একটু পালিয়ে যেতে পারি আমার কোনো বিচার হবে না কিন্তু আমার হৃদয়ের মধ্যে একটা চিন্তা জাগ্রত হয়ে গেল আজকে আমি দুনিয়া থেকে পালিয়ে বাঁচতে পারবো কাল কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে দিয়ে পালাতে পারবো না কোরআন সাক্ষী আমার মাওলা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বলে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া দুনিয়ায় যেই মানুষেরা আমি মাওলার সামনে দাঁড়াতে হবে এই ভয় হৃদয়ে জাগ্রত করলো এই ভয় হৃদয়ে লালন করলো অপরাধ করলো না অন্যায় করলো না আমি মাওলা তাকে শুভ সংবাদ দিচ্ছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার জন্য আমি চিরসুখের জান্নাত তৈরি করেছি ভাইরা আমার ঠান্ডা মাথায় বুঝেন নওজোয়ান যুবক বলছে আমিরুল মুমিনিন আমি বুঝতে পেরেছি আমি দুনিয়ায় পালিয়ে বাঁচতে পারবো কিন্তু মাকাম রব্বিহি কিয়ামতের ময়দানে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহু আকবার ওই ভয় আমাকে পালাতে দেয় না আমার মালিকের সামনে দাঁড়ায়া আমি কি জবাব দিব ওগো আমিরুল মুমিনিন দুই নম্বর আরেকটা কারণ আমি জানি আমার দেশের বিচারক হযরত ওমর আমার দেশের রাষ্ট্রপ্রধান নিজের মন মতো হযরত ওমর বিচার করে না হযরত ওমর আল্লাহর কোরআন দিয়া বিচার করে এই কোরআনের বিচার হলো ইনসাফপূর্ণ আমি যদিও অপরাধী এই কোরআন দিয়ে যদি আমার বিচার করা হয় আমি ঠকব না আজকে এই কোরআন আমরা জানি না হযরত বলেন ঠিক কিনা আজকে আমার দেশে অপব্যাখ্যা আছে না নাই কারো ভালো কেউ দেখতে পারে না রে ওর মাহফিলে এত লোক হয় কারণ কি কারণ খুঁজে বের করার চেষ্টা আছে না কারণ খুঁজে বের করাটা অপরাধ না কিন্তু তার দোষগুলো খুঁজে খুঁজে মানুষের কাছে তাকে ছোট করা এটা অপরাধ আপনি অবাক হবেন কেউ কাউকে শুধরে দিতে চায় না শুধু একটা ঝামেলা একটা প্যাচ লাগায় রাখতে চায় অস্কার বলে ঠিক কি না আমি আজকে যে কথাটা আপনাকে বললাম এই যে যুবক পালায় না এর কারণ হলো যুবক জানে যে আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে কোরআনের বিচারের মধ্যে নয়স হয় কোরআনের বিচারের মধ্যে জুলুম ইনসাফ আছে আপনি কখন জানবেন যখন আপনি কোরআন পড়তে পারবেন এ কোরআন বুঝতে পারবেন জোরে বলেন ঠিক কি না তাইলে কোরআন শুধু সারা জীবন না বুঝে পড়বেন না বুঝে পড়বেন একটা সহজ সমীকরণ বলি এই ভূখণ্ডে ইসলাম এসেছে হাজার বছর আগে ঠিক কি না মিথ্যা কথা এ কোরআন ইসলাম যখন আসছে তখনই তো আসছে নাকি কোরআন ছাড়া ইসলাম আসার সুযোগ আছে এই দেশে 90 ভাগ মানুষ মুসলমান জোরে বলেন কত ভাগ কোরআন পড়তে পারে কত পার্সেন্ট মানুষ
আচ্ছা যারা কোরআন পড়তে পারে কোরআন বুঝে এমন লোকের সংখ্যা কয়জন এখন যদি কেউ বলে যে কোরআনটা আসলে বুঝে বুঝে পড়া উচিত তাইলে তার বিরুদ্ধে ফতোয়া আছে না নাই বর্তমান সময়ের একজন তরুণ দাঁড়ি তরুণ ইসলামিক স্কলার নাম বলা লাগবে আবু তোহা মোহাম্মদ আদনান আছে না নাই এই বাংলার মুসলমানদের হৃদয়ে ইতিমধ্যে জায়গা করেছে আওয়াজ করে বলেন ঠিক কি না জায়গা করে দিয়েছেন কে আল্লাহ তার বিরুদ্ধে সমালোচনা মনে হয় নাই সে ঠান্ডা মাথায় বোঝাতে চাইলেন ও আমার দিনী ভাইয়েরা আমরা হিফজখানায় শুধু কোরআন না দেখে দেখে মুখস্থ করি আমরা বুঝি না ঠিক কি না আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন এই জমিনে এই পৃথিবীর অর্ধেক হাফেজে কোরআন জোরে বলি না আল্লাহু আকবার আমার দেশের হাফেজে কোরআন যারা কাতারের মতো দেশে আরব বিশ্বে ইমাম হিসেবে দায়িত্বরত আছে না নাই জোরে বলেন আছে বিভিন্ন দেশে যখন কোরআন প্রতিযোগিতা হয় এই দেশের হাফেজে কোরআনরা সারা বিশ্বে কোরআনে হাফেজ হিসেবে এক নম্বর হয় সুন্দর তেলাওয়াত করার মাধ্যমে এক নম্বর হয় হয় কি হয় না সংখ্যা কম না বেশি আরো জোরে বলেন বেশি কিন্তু বাইতুল মুকাররমে যাবেন সেখানে একটা লিস্ট দেখবেন কারা কারা এই দেশ থেকে আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছে সেখানে হাফেজরা যেমন পুরস্কার পেয়েছে সাথে সাথে তাফসির কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এর মাধ্যমেও অর্থাৎ যারা মুফাসসির এরাও গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের কিছু মুফাসসির পৃথিবীর মধ্যে এক নম্বর হয়েছে জোরে বলেন না আল্লাহু আকবার সমীকরণটা বোঝা দরকার যদি 100 হাফেজে কোরআন তেলাওয়াত আর ইয়াদের মাধ্যমে এই পৃথিবীতে এক নম্বর হয় তাইলে সংখ্যাটা খুবই নগণ্য দুই একজন এ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে তাফসির পরীক্ষায় এক নম্বর হয় জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আবু তোহা মোহাম্মদ আদনান মূলত বোঝাতে চেয়েছেন দেশের মানুষেরা যদি হাফেজে কোরআনের সঙ্গে সঙ্গে এ কোরআনটাকে বোঝানোর একটা প্রক্রিয়া চালু করত আমার দেশের ছোট্ট শিশুগুলো কোরআনটাকে বুঝত আর শিখত তাহলে তারা আরো বেশি আরো ভালো ইসলামের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারত জোরে বলেন ঠিক কি না অনেকের মাথা গরম হয়ে গেছে কথা কয় না সমালোচনা নাই জোরে বলেন সমালোচনা আছে সমাধান সমাধান আমরা বলি তোমরা যারা পিছনে লেগে আছো তোমরা সারা জীবন পিছনে লেগে থাকবা আল্লাহ যাদেরকে কবুল করবে তাদের পিছনে তাকানোর সময় নাই তারা সামনের দিকে এগিয়ে যাবে তাদের মাধ্যমে আল্লাহর দিনকে আল্লাহ বিজয় করবে জোরে বলেন ঠিক কি না ভাইরা আমার আমার দেশে পীর মুরিদি আছে না নাই পীরের দরবারে গেলে জিকিরের সবক আছে না নাই আপনি একটু আওয়াজ করে বলেন এই দেশে কয়জন পীর তার মুরিদদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখায় বাংলাদেশের বর্তমানে গ্রহণযোগ্য পীর চরমনের পীর আছে না নাই তাদের একটা মিশনই আছে কোরআন শিক্ষা বোর্ড আছে না নাই কিন্তু আমি বলি তারা যে পরিমাণ মানুষকে শুধু চরমনাই না যত হক্কানি পীর আছে তাদের আমার কথা তো আবার বিক্রি হয়ে যাবে কালকে সকালে দেখবেন আমার নামে হাইলাইট হয়ে গেছে এমনিতেই খুব টেনশনে আছি আজকের মাহফিলে আসবো কি আসবো না চিন্তায় ছিলাম শুধু প্রিয় সাজ্জাদ ভাই কষ্ট পাবে অনেক আশা করে দাওয়াত দিয়েছে এজন্য এসেছি তো বাংলাদেশের পীর মশাইখ যারা আছেন যে পরিমাণ মানুষের অন্তরকে ইসলাহ করার জন্য জিকিরের সবক দেয় তার থেকে অনেক কম অনেক কম কোরআন শিক্ষার গুরুত্ব দেয় আওয়াজ করে বলেন ঠিক কি না অথচ রাসূল বলেছে আফজালুল যিকর তিলাওয়াতুল কোরআন কোরআন আল করিমের তিলাওয়াত এটাই হলো সবথেকে বড় জিকির জোরে বলেন সুবহানাল্লাহ এটাই হলো উত্তম জিকির আওয়াজ করে বলেন ঠিক কি না যদি পীর সাহেবরা ঘোষণা দেয় আমার মুরিদ হলে প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির করতে হবে মুরিদ যদি নিয়ম মেনে সকাল সন্ধ্যা জিকির করে
আমার বিশ্বাস পীর সাহেব যদি ঘোষণা দেয় আমার murid যারা হবা প্রতিদিন সকাল সন্ধ্যা বাধ্যতামূলক আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে হবে আমার বিশ্বাস ধর্মপ্রাণ মুসলিম জনতা বাধ্য হয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে জোরে বলেন ঠিক কি না কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আমরা শুনি আমার দেশের যুবকেরা বিভিন্ন পীরের দরবারে গিয়া ভালো হয় প্রমাণ আছে না নাই মাঝে মাঝে ফেসবুকে দেখবেন এখন তো ফেসবুক হলো আদালত এখানে বিচার মামলা সব এই জায়গায় কথা কয় না ভাইরা আমার দুইটা ছবি দেন হুজুরের কাছে যাওয়ার আগে অবস্থা কিছুদিন হুজুরের সোহবতে থাকার পরে অবস্থা এমন ছবি আছে না নাই আমি বলি এত পরিবর্তন জীবনে হয়েছে যখন ইসলামের প্রয়োজন হয় যখন নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে ওই পরিবর্তনশীল মুসলমান ইসলামের প্রয়োজনে নিজের শক্তি বিসর্জন দিতে চায় না যাওয়ার বজরে বলেন ঠিক কি না তার মানে বাহ্যিক পরিবর্তন হয় কিন্তু অন্তর থেকে পরিবর্তন হয় না আজকে বলেন ঠিক কি না আমার কথা বুঝতেছেন না আমারে পীরের বিরুদ্ধে নিতেছেন কোনটা এদেশে এখন যদি ঈমানকে হেফাজত করতে চাই এদেশের যুবকদেরকে যদি আমরা সঠিক ট্র্যাকে রাখতে চাই এদেশের যুবকদের হাতে জিকির আজগারের সাথে সাথে আল্লাহর কোরআন তুলে দিতে হবে জোরে বলেন ঠিক কি না এদেশের প্রত্যেক ঘরের মানুষ 90 ভাগ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন জানে আল্লাহর কোরআন বুঝতে পারে এই দেশ কোরআনের জমিন হয়ে যাবে নাস্তিক মুরতাদরা এই দেশে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করার সাহস পাবে না জোরে বলেন ঠিক কি না অনেকে বলবে হুজুর শুধু কোরআনের কথা বলছো এটাও সমস্যা আচ্ছা যে ব্যক্তি আল্লাহর কোরআন বুঝতে চাইবে হাদিস ছাড়া বোঝার কোনো সুযোগ আছে না কথা বলেন না সুযোগ আছে না এটাও একটা সমস্যা মানে কথা ক্লিয়ার ক্লিয়ার বলা লাগে এর পরেও বদনাম ভেজাল আছে না আছে শুরুতেই বলেছিলাম সমস্যা আছে সমাধান মানুষের বিরুদ্ধে মিথ্যাচার আছে কোলে ডেকে তাকে কাছে টেনে নিয়ে সহ্য দেওয়ার মতো কেউ সবাই শুধু আশা করে সবাই আমার কাছে আসুক আমি কারো কাছে যাব না আমি পীর সাহেব আমি এমপি সাহেব আমি মন্ত্রী সাহেব আমি অমুক সাহেব আমি অমুক আমি কেন যাব সবাই আমার কাছে আসুক কিন্তু আমার পয়গম্বর এটা আশা করে না আমার পয়গম্বর মক্কার মানুষের দারে দারে ঘুরেছে তার জীবনের 23টি বছর মক্কা মদিনায় এই কোরআন দিয়ে ওই মানুষগুলোকে সোনালী মানুষ বানিয়েছে জোরে বলেন ঠিক কি না যে ঘটনাটা আমি বলতে চেয়েছিলাম লম্বা একটা ঘটনা সময়ের স্বল্পতা আমি শেষ করতে পারবো না আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন বাইন্ডিং আছে আমরা জানি আল্লাহ আমাদের জন্য সহজ করে দেখ সকলে বলি আমিন ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান যুবকের কথা শুনে অবাক হয়ে গেলেন এমন যুবক দুনিয়ায় কল্পনা করাও যায় না জোরে বলেন ঠিক কি না খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যুবক দুইটা কারণে পালায় নাই হযরত ওমর বললেন যুবক যাই হয়েছে তুমি মানুষ হত্যা করেছো ইসলামের বিচার 40 বছর 50 বছর লেন্দি হয় না ইসলামের আইনে যদি বিচার হয় তাইলে অপরাধীরা পালিয়ে পালিয়ে বছরের পর বছর লুকিয়ে থাকতে পারে না জোরে বলেন ঠিক কি না হযরত ওমর বললেন তোমার বিচার হলো তোমাকেও হত্যা করা হবে এটাই তোমার শাস্তি আমার ভাইয়েরা গভীর মনোযোগ নওজোয়ান যুবক বলল আমিরুল মুমিনিন আপনার এই বিচার আপনি কার্যকর করেন আমার মানতে কোনো দ্বিধা নাই
হযরত ওমর বিচার লিখলেন নওজোয়ান যুবককে জুমার সালাতের পরে এরকম প্রকাশ্যে সকল মুসল্লিদের সামনে তাকে হত্যা করা হবে আমার ভাইয়া হযরত ওমর বলল যুবক তোমার জীবনের যদি কোনো চাওয়া কোনো আশা থাকে একটু বলো আমরা তোমার জীবনের শেষ ইচ্ছাটা একটু পূরণ করতে চাই নওজোয়ান যুবক বলে আমিরুল মুমিনিন আমি একজন মুসলিম যুবক আমি একজন মুসলিম যুবক আমি এক ইহুদির কাছ থেকে কিছু মালামাল কিনে বিক্রি করি ইহুদি আমাকে বাকিতে মালামাল দেয় কারণ আমি মুসলমান সকলের আওয়াজ চাই কারণ কি সবাই বলেন কারণ কি কারণ আমি মুসলমান ও আমিরুল মুমিনিন সর্বশেষ যেই মালামালগুলো বাকিতে এনেছি আমি তার পাওনা শোধ করতে পারি নাই আপনি যদি আমাকে একটু সুযোগ দিতেন আমি আমার পাওনাটা শোধ করতাম নিশ্চিন্ত মনে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম হযরত ওমর বললে যুবক তোমার কথা শুনলে সত্য মনে হয় কিন্তু আমি কি করব আমি তো বিচারকের কার্যালয়ে আছি আমি তো তোমাকে ছেড়ে দিতে পারি না তুমি আবার ফিরে আসবা এর তো কোনো গ্যারান্টি নাই ও যুবক তবে তুমি যদি কোনো জামিন জিম্মাদার রাখতে পারো তোমার হয়ে জামিন হবে তাকে আমি গ্রেফতার করব তোমাকে ছেড়ে দেব তুমি না আসলে তোমার জায়গায় তোমার জামিন যে হবে তাকে হত্যা করে হলেও বিচার করে দেব জোরে বলেন আল্লাহু আকবার জুমার সালাত শেষ হয়ে গেল হযরত ওমর বিচার কার্যালয়ে বসে বললেন নওজোয়ান যুবক হযরত ওমর দেখে বললেন যুবক তোমার কোনো জামিন তুমি খুঁজে পেয়েছো যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন এই মদিনা থেকে আমার বাড়ি 350 মাইল দূরে জোরে বলি না আল্লাহ আরো জোরে বলি না আল্লাহ আকবার এই মদিনায় যদি আমার বাবা থাকতো আমার বাবা আমার জামিন হয়ে যাইত কারণ আমার বাবা আমাকে চিনে এই মদিনায় যদি আমার কোনো আপনজন আত্মীয় স্বজন থাকতো সে আমার জামিন হয়ে যাইত জোরে বলেন ঠিক কিনা ও গো আমিরুল মুমিনিন এই মদিনায় যদি আমার জোরের ভাই থাকতো আমার ভাই আমার জামিন হয়ে যাইত এই মদিনায় আমার কেউ নাই কেউ নাই কে আমার জামিন হবে আপনি আপনার রায়কে কার্যকর করে ফেলেন হযরত ওমর জল্লাদকে আদেশ করলেন যাও জল্লাদ এই যুবকের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও জল্লাদ এক পা দুই পা করে যুবকের দিকে যায় এমন সময় একজন বয়োবৃদ্ধ মানুষ দাড়িগুলো পাকা বয়স হয়ে গিয়েছে একটু দাঁড়ায় দুইটা হাত জাগায় বলে ও আমিরুল মুমিনিন একটু বিচারটাকে থামান আমার কিছু কথা বলার আছে সবাই তাকায় দেখে লোকটা আর কেউ না আমার রাসূলের সাহাবী যার নাম হলো হযরত আবু যর গিফারী কবি বলে হযরত আবু যর গিফারী খাদেমে খৈরুল বশর খিদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর বলে আবু যর আমার রাসূলের এমন খাদেম সারা জীবন আমার রাসূলের খেদমত করেছে আবু যর তার নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ পায় না হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আমার রাসূলের জবানের কথা আমি আমার নিজ কানে শুনেছি আমার রাসূল জবান দিয়ে বলেছে আমি নিজ কানে শুনেছি নিজ চোখে দেখেছি পয়গম্বর বলে আল মুসলিম ওয়া কুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই ও মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই আমার রাসূল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই জোরে বলেন রাসূল কি বলেছে
ভাইরা আমার হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নু ডাকতে বলে ও আমিরুল মুমিনিন রক্তের বন্ধন নাই কালিমার বন্ধন আছে রক্তের বন্ধন নাই কুরআনুল কারীমের বন্ধন আছে আমার রাসূল বলেছে মুসলমান মুসলমানের ভাই আমি একজন মুসলমান মদিনায় জীবিত থাকব আর আমার ভাই ইহুদির কাছে ঋণী থেকে দুনিয়া থেকে বিদায় নেবে আমি আবু জার সহ্য করতে পারবো না ও আমিরুল মুমিনিন আমি আমার ভাইয়ের জামিন হয়ে গেলাম আমার ভাইকে আপনি ছেড়ে দেন আমার ভাই যদি নাও আসে আপনি আমি আবু জারের গর্দানের মধ্যে তলোয়ার লাগা দিয়ে ভাইয়েরা আমার গভীর মনোযোগ আমিরুল মুমিনিন হযরত ওমর এক মাসের সময় দিয়েছে জোরে বলেন সময় কয় দিন এক মাসের সময় হযরত ওমর বলে যুবক একটু টাকা দেখ আমার ভাই আবু জার তোমার জামিন হয়ে গেছে এক মাস পরে তুমি চলে আসবা তুমি জানো আমি ওমর যা বলি তাই করি তুমি যদি না আসো তাইলে আমি কিন্তু আমার ভাই আবু জারকে হত্যা করে হলেও ওই বৃদ্ধের খুনের বিচার করে দেব জোরে বলেন না আল্লাহু আকবার নওজোয়ান যুবক বাড়ির দিকে রওনা করল বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে দ্রুত ইহুদির কাছে ঋণ পরিশোধ করে আবার বাড়িতে চলে আসলো সুন্দর করে গোসল করল গায়ের মধ্যে দামি দামি পোশাক পরল আতর মাখল সুন্দর করে একটা দ্রুতগামী ঘোড়াকে সুন্দর করে সুসজ্জিত করল কেমনে মায়ের কাছে বিদায় নিবে মনের মধ্যে ভয় মায়ের কাছে কেমনে বলবো মা আমি খুনি ও মুসলমান তবু মায়ের ঘরের মধ্যে ঢুকে পড়ল যায়া দেখে জনম দুঃখী মা প্লেটের মধ্যে করে খাবার গ্রহণ করছে মা খানা খাচ্ছে মায়ের সাথে গিয়ে বসল মায়ের কাছে ডেকে বলে মা গো জীবনে কতবার তোমার হাতে আমাকে খাওয়ায় দিছো হো গো মা আজকেও তোমার হাতে কয়েক লোক বা খাবার খাওয়ায় মা গো জীবনে তোমার কাছে কতবার বিদায় নিয়েছি আবার ফিরে এসেছি মা আজকে তোমার কাছে একটা জন্মের বিদায় চাই মা বাধা দিবানা বাধা দিবানা মা গো তোমার সন্তান জীবনে তোমার সেবা করতে পারি নাই গো মা দুধের দাবিটা ছাড়িয়া দিও মা ও মা তোমার সন্তান খুনের মামলার সামিল তোমার সন্তানের বিচার হবে মদিনায় তোমার সন্তান যদি না যায় তোমার সন্তানের জায়গায় আমার রাসূলের সাহাবী হযরত বিলালকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ওমর বিচার করে দিবে মা মা গো আমি জানি মা তুমি চাইবা না দুনিয়ায় খুনি সন্তানের মা হয়ে জীবিত থাকা ও গো মা বিদায় দাও গো মা বিদায় দাও জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে ভাইরা আমার একটু ঈমানটাকে বুঝেন নিশ্চিত মৃত্যু জানার পরেও মরার জন্য মদিনায় যাইতে চায় দূরত্ব কত আরো জোরে বলেন আপনি বিশ্বাস করেন এই জমিনে আজও এমন জিন্দা আল্লাহ তাআলার এমন মুসলমান আছে যারা জীবনের সবটুকু ঝুঁকি নিয়ে আল্লাহর কোরআনের হক কথা বলে জোরে বলেন ঠিক কি না এই কোরআনের হক কথা বলার কারণে তাদের বিরুদ্ধে হামলা মামলা আছে না নেই মায়ের কাছে আমরা কি বলি জানেন মাকে বলি মা মাফ করে দিবা আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি
কতবার দেখলাম রোড অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কত আলেম বিভিন্ন ভাবে রোড অ্যাক্সিডেন্টে বাংলাদেশে মারা গেছে, জোরে বলেন ঠিক কি না? তবু আল্লাহর কোরআনের সৈনিকেরা এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সব টুকুন রিক্স নিয়ে শত শত মাইল দৌড়ে দৌড়ে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছে, জোরে বলো ঠিক কি না? নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে না, তারা সেই আলেমদের বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা হামলা মামলা করে তাদেরকে চার দেয়ালে বন্দী করে রেখে, জোরে বলেন ঠিক কি না? তবু হক কথার আওয়াজ বন্ধ, কারণ কি জানেন? ওরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে, জোরে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।